শিবের যজ্ঞের মধ্যে দিয়ে শিব আরাধনার মধ্যে দিয়ে আমরা বাংলা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের আন্দোলনের যিনি পথিক তিনি আজকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন সেই অনুযায়ী সারা বাংলার যত প্রার্থী তাদের জয়লাভ এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসনের বসানোর সংকল্প নিয়ে আজকের এখানে আমরা সকলে একজেছি সবাই বলছি ভোলে বাবা পার কারেগা ও ছাড়া তো কোনো কাজ নেই ভোলে বাবা পার কারেগা এই জায়গায় রয়েছি বিজেপি যেখানে রামের উপরে ভরসা রাখছেন আপনি আপনারা শিবের উপরে ভরসা রাখছেন আমরা একদিকে নারায়ণ নররূপী নারায়ণ নরজন তাকে এক পুজো করছে একদিকে আর একদিকে শিবের সেই মহাবলিয়ান শিব তিনি যে যে কাজ করেছেন আমরাও সেই সেই কাজ করব এবার বুঝে নিন আপনারা কি করবেন গোপাল শেঠ কোঅর্ডিনেটর উত্তর চব্বিশ তৃণমূল কংগ্রেস কমিটি এখানে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী আজকের তার নমিনেশন জমা দেবেন এবং সমস্ত বাংলার মানুষ কামনা করছে কেউ যজ্ঞ করছে কেউ পুজো করছে আমরাও তেমনি এখানে যজ্ঞ করছি যে নমিনেশন জমা দেবেন এবং বিপুল ভোটে জয়ী হয়ে তিনি তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হবেন যার কারণে আমরা যজ্ঞানুষ্ঠান এখানকার ছাত্র নেতারা যুব নেতারা মাদারের নেতারা সমস্ত নেতারা সমস্ত শ্রেণীর মানুষ এখানে এসছে আপনিও তো প্রার্থী সেক্ষেত্রে কি নিজের জয়ের জন্য কি কামনা করলেন এটা স্বাভাবিক আমরা চাই যে দিদি জয়ী হবে দিদির যত সেনাবাহিনী আছে সকলে জয়ী হয়ে বাংলাকে তারা উপহার দেবে বিশ্ব বাংলায় এবং রূপকার মমতা ব্যানার্জি আপনি একদিকে যোগ্য করছেন কিন্তু অপরদিকে বিজেপির যে প্রার্থী নন্দীগ্রামে তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী বিজেপি বলছে ভয় পেয়ে যোগ্য করছেন ভগবানের উপরে আস্থা রাখতে হচ্ছে আপনাদেরকে এটা কিভাবে না এটা এটা ওনারা ঠিকই বলেছেন অসুর যাত্রা করেছেন তারা হ্যাঁ এই বাংলার মাটি আধ্যাত্মিকতার মাটি এই বাংলার মাটি সমন্বয়ের মাটি এই বাংলার মাটি সংস্কৃতির মাটি যারা জানে সেই পথ অবলম্বন করে তাই আমরা বাংলার মানুষ দিদির জন্য দিদি যজ্ঞ করবে এবং আমরা পুজো করব বাংলার এটা কৃষ্টি কালচার সংস্কৃতি পরম্পরা ইতিহাস বলে এটা আমরা ধরে রাখব যে যাই বলুক কি যজ্ঞ করলেন মানে কি মন্ত্র পাঠ করলেন এটা হলো যজ্ঞ করে যে শিবের আরাধনা করেছি আমরা আজকের আমরা আরাধনা শিবের কাছে আমরা মহাদেবের কাছে আমরা প্রার্থনা করেছি মহাদেব তুমি আমাদের রক্ষাকর্তা আমাদেরকে তুমি তৃতীয়বারের মতো জয়ী করে এই বাংলার মসনদে আমার দিদিকে বসাও এই বাংলার জনগণের দুঃখ দুর্দশা একমাত্র দিদি ছাড়া মমতা ব্যানার্জি জননেত্রী ছাড়া কেউ পারবে না এটা রক্ষা করতে বাংলার আমার নাম আলোরানি সরকার পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি আর দেরি নয় বন্ধুরা এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে আমাদের ফোন নাম্বার 9051463377 আবারও বলে দিই 9051463377 চট করে চলে এসো বন্ধুরা